আসসালামু আলাইকুম বন্ধুরা, গেমারদের জন্য খুবই খুশির খবর, কারণ ফাইনালি পোকো তাদের এক্স সিরিজের পোকো এক্সপোর্ট জিটি ফোনটি লঞ্চ করে ফেলেছে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের নিউ চিপসের ডাইমেনসিটি 8100, 144 হার্জের রিফ্রেশের ডিসপ্লে এবং 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা। তো বন্ধুরা, আজকে এই স্মার্টফোনটিকে আনবক্স করব, দেখব বক্সের মধ্যে কি কি আছে, এছাড়াও প্রাইস হিসেবে ফোনটি কেমন, ফোনটিতে নতুন কি কি ফিচার রয়েছে এবং বাংলাদেশে ফোনটি কবে আসবে, এই সবকিছুর বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। বন্ধুরা চলুন প্রথমে দেখা যাক ফোনটি বক্সে কি কি থাকছে। কালো এবং হলুদ কালার মিশ্রিত একটি বক্স। বক্সটি হলে প্রথমে পেয়ে যাচ্ছে একটি সিম ইজেক্টর টুল, কিছু ডকুমেন্টেশন, একটি স্ক্রিন প্রোটেক্টর এবং সাথে থাকছে একটি ক্লিয়ার কেস। বন্ধুরা এরপর বক্সের মধ্যে রয়েছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি। স্মার্টফোনটি পাশে রেখে দেখি বক্সে আর কি কি দিয়েছে পোকো। বক্সের মধ্যে রয়েছে একটি ইউএসবি টাইপ সি কেবল এবং 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো বন্ধুরা এই ছিল ফোনটির বক্স কন্টেন্ট। চলুন কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটি আপনারা ব্ল্যাক, ব্লু এবং সিলভার এই তিনটি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন। ফোনটির ব্যাক সাইডে পলিকার্বনেট প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এবং সাথে স্মুথ ম্যাট ফিনিশিং করা হয়েছে। আর ফোনটির ফ্রেম ফ্ল্যাট করা হয়েছে, যা দেখতে অনেক প্রিমিয়াম ও সুন্দর লাগছে। ফোনটির ক্যামেরা বাম্পের ডিজাইন অনেকটা Realme 9 সিরিজের মতো, তবে এখানে হালকা কিছুটা পরিবর্তন রয়েছে। আর ম্যাট ফিনিশ হওয়ার জন্য আরেকটি সুবিধা হলো যে এটাতে সহজে আঙুলের ছাপ পড়বে না। তো ওভারঅল ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। ফোনটির ওয়েট 200 গ্রাম এবং ফোনটির থিকনেস 8.9 মিলিমিটার। ফোনটি ইনহ্যান্ড ফিলের দিক থেকে ভালো, ছোট বড় সব হাতি অনেক সুন্দর মানিয়ে নিতে পারবে। তবে বড় ব্যাটারি হওয়ার কারণে স্মার্টফোনটি কিছুটা বাল্কি লাগে। তবে ফোনটির বিল্ড কোয়ালিটি খুবই ভালো, হাতে নিয়ে প্রিমিয়াম একটা ফিল পাওয়া যায়। পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে বললে ফোনটির ডান পাশে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার। ফোনটির নিচের দিকে রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট, সিম কার্ড ট্রে, প্রাইমারি মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল। আর ফোনটির ওপরের দিকে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন, আয়ার ব্লাস্টার, 3.5mm হেডফোন জ্যাক এবং আরেকটি স্পিকার গ্রিল। বন্ধুরা এই স্মার্টফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, অর্থাৎ পাওয়ার বাটনটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে। আর এই ফোনটিতে যে সিম স্লট দেওয়া আছে সেখানে আপনি একসাথে শুধু দুটি সিম ব্যবহার করতে পারবেন, এখানে আলাদাভাবে এসডি কার্ড ব্যবহার করার কোনো সুবিধা নেই। বন্ধুরা ডিসপ্লে হিসেবে ফোনটিতে থাকছে 6.6 ইঞ্চির 144Hz একটি আইপিএস এলসিডি ডিসপ্লে। ডিসপ্লেটি 1080p ফুল এইচডি প্লাস রেজুলেশন ও HDR10+ সাপোর্টেড। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 85.1%। ডিসপ্লেটির পিপিআই ডেন্সিটি 407 ও ডিসপ্লেটির টিপিক্যাল ব্রাইটনেস 500 nits। আর এই স্মার্টফোনটির ডিসপ্লেটিকে প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গোরিলা গ্লাস 5। বন্ধুরা 144Hz রিফ্রেশের পাশাপাশি ফোনটিতে 270Hz টাচ স্যাম্পলিং রেট রয়েছে। আমার মতে এখানে 360Hz অথবা 480Hz টাচ স্যাম্পলিং রেট থাকার দরকার ছিল। 270Hz টাচ স্যাম্পলিং রেট কিছুটা কম হয়ে গিয়েছে, তবে ডিসপ্লেটির বেজেল অনেক কম থাকায় ফোনটি দেখতে অনেক আকর্ষণীয় লাগছে। আর আউটডোরে ডিসপ্লেটির ব্রাইটনেস যথেষ্ট ভালো ছিল, একদম ডিরেক্ট সানলাইটও ডিসপ্লেটি খুব সহজেই ভিজিবল ছিল। বন্ধুরা স্পেসিফিকেশনস নিয়ে বললে চিপসের হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের নিউ চিপসের ডাইমেনসিটি 8100। এটি 5nm আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকোর চিপসেট, সাথে জিপি হিসেবে থাকছে মালি G610MC6। ফোনটির দুটি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে, যা 8GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ। আর এই ফোনটিতে LPDDR5 RAM ব্যবহার করা হয়েছে এবং স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে UFS 3.1। তো সব কিছু মিলিয়ে ভালোই পারফরমেন্স পাওয়া যাবে ফোনটি থেকে। আর ফোনটিতে 3GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম আপডেট করার সুবিধাও রয়েছে। ব্যাটারি হিসেবে ফোনটিতে 5080mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটির 5080mAh ব্যাটারিকে চার্জ করার জন্য ফোনটির বক্সে দেওয়া হয়েছে 67W একটি ফাস্ট চার্জার, যা ফোনটির 5080mAh ব্যাটারিকে 0-100% করতে পারে মাত্র 46 মিনিটে। একদম হেভি ইউজে স্মার্টফোনটি থেকে খুব সহজেই 1-1.5 দিন ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। বন্ধুরা ডাইমেনসিটি 8100 চিপসেটটি অন্তত বেঞ্চমার্কে 7,95,000 মতো স্কোর করেছে। পাবজিতে গেমিংয়ের সময় একদম হাই সেটিংসে মোটামুটি অনেক ভালোভাবেই খেলতে পারবেন। পাবজির পাশাপাশি বাকি গেমগুলোর ক্ষেত্রেও ভালো পারফরমেন্স পাওয়া যাবে ফোনটি থেকে। আর 144Hz রিফ্রেশ রেটের জন্য আলাদা একটি স্মুথনেস ফিল হবে গেমিংয়ের সময়। ফোনটিতে 5080mAh ব্যাটারি রয়েছে, সো একটু বেশি সময় ধরে গেমিং করার সুবিধাও থাকছে। আর চিপসেটটি যেহেতু 5nm আর্কিটেকচারে বিল্ড করা, সো ব্যাটারি এফিসিয়েন্সির ক্ষেত্রেও কিছুটা অ্যাডভান্টেজ পাওয়া যাবে। সেন্সর নিয়ে বললে এক্সেলোমিটার, জাইরো, প্রক্সিমিটি ও কম্পাস সকল সেন্সরই পাওয়া যায় ফোনটিতে। আর সিকিউরিটির জন্য ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পাশাপাশি ফেস আনলক রয়েছে। এই স্মার্টফোনটির সেন্সরগুলো খুব ফাস্ট কাজ করে। অপারেটিং সিস্টেম নিয়ে বললে আউট অফ দ্য বক্স ফোনটিতে অ্যান্ড্রয়েড 12 পাওয়া যাবে, আর সাথে থাকছে পোকোর লেটেস্ট MIUI 13। ফোনটিতে আপনারা 2 বছর অ্যান্ড্রয়েড আপডেট এবং 3 বছর সফটওয়্যার আপডেট পাবেন। বন্ধুরা পোকো এক্সপোর্ট জিটি ফোনটিতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, 64MP মেইন ক্যামেরা যার অ্যাপারচার F1.9। এছাড়াও ফোনটিতে রয়েছে 8MP আলট্রা ওয়াইড এবং 2MP একটি ম্যাক্রো লেন্স। এই ফোনটির মেইন সেন্সর দিয়ে মোটামুটি অনেক ভালো ছবি আসে, মাঝে মাঝে কালার কিছুটা বুস্ট করে। ওভারঅল পিকচার কোয়ালিটি অনেক ভালো লেগেছে আমার কাছে। কিছু ক্যামেরা স্যাম্পল দেওয়া হয়েছে, দেখলেই বুঝতে পারবেন। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 16MP একটি সেন্টার পাঞ্চ সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে যার অ্যাপারচার F2.5। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K 30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে। আর সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করার সুবিধা রয়েছে।
ক্যামেরা ফিচার হিসেবে নাইট মোড রয়েছে, বিউটি মোড, পোর্ট্রেট মোড, স্লো মোশন, এইচডিআর প্যানোরামা এবং পোকোর বাকি সব ক্যামেরা ফিচারই রয়েছে ফোনটিতে। মাল্টিমিডিয়ার ক্ষেত্রে বন্ধুরা আইপিএস এলসিডি ডিসপ্লে হলেও ফোনটির ভিউইং এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল। এছাড়াও ডিসপ্লেটির কালার, ডিটেলিং এবং স্যাচুরেশনও খুব ভালো ছিল। ওভারঅল বাজেট হিসেবে ডিসপ্লেটির কোয়ালিটি আমার কাছে অনেক ভালো লেগেছে। বন্ধুরা, এই স্মার্টফোনটিতে ডুয়েল স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে। ফোনটির স্পিকার যথেষ্ট লাউড আর কোয়ালিটি অনেক ভালো। ফোনটির কানেক্টিভিটি নিয়ে বললে 5G সাপোর্টেড স্মার্টফোন এটি। এছাড়াও NFC, ওয়াইফাই 6 এবং ব্লুটুথ 5.3 রয়েছে এই ফোনটিতে। তো এখন ওভারঅল ফোন নিয়ে বললে প্রাইজের দিক থেকে অনেক ভালো একটি ফোন। যারা গেমিং করার জন্য পারফরমেন্স বেস্ট একটি ভালো স্মার্টফোন নিতে চান তাদের জন্য এই স্মার্টফোনটি রিকমেন্ডেড থাকবে। তো বন্ধুরা, খুব শীঘ্রই আমাদের বাংলাদেশে এই ফোনটি আনঅফিসিয়ালভাবে চলে আসবে, তবে অফিসিয়ালভাবে হয়তো লঞ্চ হবে না। তো বন্ধুরা, পোকো X4 GT ফোনটির 8/128GB ভেরিয়েন্টটি 300 ইউরোতে লঞ্চ করেছে পোকো। আমাদের দেশে আসার পর ফোনটির প্রাইস 35,000-40,000 টাকার মধ্যে হওয়ার পসিবিলিটি রয়েছে। তো বন্ধুরা, আজকে পোকো X4 GT পর্যন্তই। আপনারা যদি নাথিং ফোন ওয়ান স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে লেফট সাইডে ভিডিওটি দেখুন, আর 3,000-4,000 টাকার মধ্যে সেরা 5টি স্মার্টওয়াচ সম্পর্কে জানতে রাইট সাইডে ভিডিওটি দেখুন। তো বন্ধুরা, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ সুন্দর একটি জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।